হ্যালো, আমি ডক্টর তৃষা। এই মুহূর্তে কথা বলছি অস্ট্রেলিয়ার প্যারিস মার্কেট থেকে। এই মার্কেটটা সিডনিতে, আর এখানে এসে সত্যি অবাক হলাম। মানে আমাদের দেশে বড় শহরগুলোতে যে সমস্ত মার্কেট থাকে, যেখানে আর কি খুবই কম দামে সস্তায় আর কি মানে ডুপ্লিকেট চাইনিজ জিনিসপত্র কিনতে পাওয়া যায়, সেই জিনিস আর কি এখানে কিন্তু পাওয়া যায়। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই মার্কেটটা কীরকম। এসো, পৃথিবীর যে কোনো ছোট বড় শহরে গেলে যেমন সস্তা ডুপ্লিকেট বা কম টেকসই বা মেড ইন চায়নার জিনিসপত্র বিক্রি হতে দেখা যায়, অস্ট্রেলিয়া সিডনিও কিন্তু ব্যতিক্রম নয়। এখানে হয়তো ফুটপাতে দুধার দিয়ে কিংবা কোনো বড় মার্কেটের ভিতর দোকান দিয়ে হকারদের জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় না, তবে এই 150 বছরের পুরনো প্যাডিংটন বা প্যারিস মার্কেটের ভিতরেই পরপর সারি সারি দোকান রয়েছে, যেখানে বেশিরভাগ ডুপ্লিকেট জিনিসপত্র খুব কম দামে বিক্রি হচ্ছে। এর যেমন সুবিধাও আছে তেমনি অসুবিধা। এখানে জিনিসের দাম যেহেতু বড় বড় দোকান বা নামি দামি ব্র্যান্ডের তুলনায় যথেষ্ট কম এবং ভীষণই অ্যাফোর্ডেবল রিজনেবল, তাই অনেকের সুবিধা হয় এখান থেকে জিনিস কিনতে, বিশেষ করে যাদের অরিজিনাল ব্র্যান্ড নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নকল পিউমা কিংবা টমি হিলফিগার পরেই খুশি, কিংবা রেব্যান ওকলি গুচি সানগ্লাসের আদলে বানানো কম দামি সানগ্লাস হলেই হলো। যারা ভাবে পড়া নিয়ে কথা একটা হলেই হলো, অত আবার কি, তাদের কিন্তু সুবিধা হয় এই বাজারগুলিতে আসলে। আরেকটা সুবিধা হলো যে সমস্ত জিনিসপত্র মাত্র 1-2 দিন ব্যবহারের জন্য কিংবা ধরো ইউজ অ্যান্ড থ্রো, যেমন ধরো কোনো পার্টির জন্য প্রয়োজনীয় জিনিস। অস্ট্রেলিয়াতে তো বার্থডে পার্টি থেকে শুরু করে পিজে পার্টি, হ্যালোউইন, পাইরেট প্রিন্সেস, সুপার হিরো, সেন্ট প্যাট্রিক্স, ক্রিসমাস ইত্যাদি নানা থিমের উপরে ড্রেস আপ পার্টি হতে থাকে। তার উপরে অমুক ডে কাল তমুক ডে, এসব তো লেগেই আছে বড়দের এবং ছোটদের জন্য। তো এইসব পার্টিতে পরার জন্য যে জামা কাপড়, টুপি, জুতো, চশমা কিংবা খাওয়া দাওয়ার কাপ প্লেট কাটলারি বিভিন্ন জিনিসপত্র এবং যে সমস্ত স্পোর্টসগুলো এখানে হয়, তো সেই বিভিন্ন খেলা দেখতে গেলে যে সমস্ত ধরো জার্সি টিমকে সাপোর্ট করার জন্য, তো সেই জার্সি, তারপরে ফ্ল্যাগ, বাচ্চাদের নানা রকমের খেলনা কিংবা ইলেকট্রনিক নানা রকমের জিনিসপত্র, ধরো রিং লাইট, ফোন স্ট্যান্ড, মাইক্রোফোন ইত্যাদি কিন্তু খুবই কম দামে এই বাজারে কিনতে পাওয়া যায়। এর আরেকটা সুবিধা হলো যেমন যেহেতু কম দাম, তাই ছিঁড়ে গেলে কিংবা ভেঙে গেলে আবার যদি কিনতে হয় তাহলেও কিন্তু গায়ে লাগে না। আর এই মার্কেটের পাশেই যেহেতু চায়না টাউন রয়েছে এবং সিডনিতে প্রচুর এশিয়ান, বিশেষ করে চাইনিজদের সংখ্যা খুব বেশি, সেটা তোমাদের সিডনির এই প্যারিস মার্কেটে যে মাছ মাংস ফলসবজি বাজারের উপরে আমার যে আগের ব্লগটা ছিল সেটাতেই বলেছিলাম। কাজে বুঝতেই পারছো চায়না এবং এশিয়ার অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম থেকে প্রচুর কম দামি জিনিস এই বাজারে কিন্তু পাওয়া যায়। তবে এই বাজারের একটা প্রধান অসুবিধা যেটা আমার মনে হয় সেটা হলো এই সমস্ত কম দামি নকল জিনিসের জন্য যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, যে সমস্ত লোকাল ব্যবসায়ী বা কুটির বা হস্তশিল্পীরা রয়েছে অস্ট্রেলিয়াতে, তাদের কিন্তু গুরুত্ব কমে যাচ্ছে, তাদের ব্যবসা মার খাচ্ছে। যেমন ধরো অস্ট্রেলিয়ার কোনো সুভেনিয়ার বা গিফট শপে এই সমস্ত গিফট কিনতে গেলে প্রচুর টাকা দাম নেবে। একটা ছোট থেকে মিডিয়াম সাইজ ট্র্যাডিশনাল বুমেরাং কিনতে গেলে প্রায় 16-30 অস্ট্রেলিয়ান ডলার দাম হবে, অথচ এখানে 2-5 অস্ট্রেলিয়ান ডলারের মধ্যেই সেটা বিক্রি হচ্ছে। তবে 50-60 ডলারেও জিনিসপত্র আছে, যেগুলো আবার অরিজিনাল প্রোডাক্ট যদি দোকান থেকে কিনতে যাওয়া হয় সেখানে কিন্তু আবার অনেক দাম। তো এবার যারা ধরো ট্যুরিস্ট হিসেবে এই দেশে ঘুরতে আসে কিংবা যারা এদেশ থেকে নিজের দেশে যায়, তারা অনেক সময় বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজনদের জন্য অস্ট্রেলিয়ার জিনিসপত্র কিনে নিয়ে যায়। তারা কেউ কেউ এখান থেকে কিনতে পছন্দ করে, তাতে অনেক টাকা সেভ হয়, লোকেও খুশি হয়ে যায়, অস্ট্রেলিয়া থেকে এনেছে এটা, যদিও মেড ইন চায়না, তো তাতে কি। এছাড়া আরেকটা জিনিস আমার মনে হয় যে এই 2 নম্বরি সিনথেটিক জামা কাপড়, তারপরে প্লাস্টিকের জিনিসের জন্য পৃথিবীতে আবর্জনা এবং দূষণ কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে সেটা জানিও। তবে এই মার্কেটে এসে আমার মনে হচ্ছিল আমি অ্যাকচুয়ালি কোথায় রয়েছি,
ঠিক আমাদের দেশের বড় শহরের মতোই হকাররা ঢালাও জিনিসপত্র বিক্রি করছে একই রকমভাবে সাজিয়ে, মানে নিচে জিনিসপত্র রাখা আবার উপরে সব ঝোলানো রয়েছে এবং একটা ঘিঞ্জি একটা সেট আপ একটা লুকস। অন্যদিকে যারা দোকানি তারা আবার সব এশিয়ানস এবং বেশিরভাগ কাস্টমাররাই কিন্তু এশিয়ান। কিন্তু এই প্যাডিংটন মার্কেট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার অ্যান্ড ভাইব্রেন্ট সিটিস অর্থাৎ সিডনিতে অবস্থিত। কোয়াইট ইন্টারেস্টিং, তাই না? কেমন লাগলো সিডনির এই প্যাডিস মার্কেট জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজ এই পর্যন্তই, তারা।